অর্ধমৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির দেহ। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। এই বৃত্ত নিয়ে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে শুরু করে রেল পুলিশ এবং পুলিশ অনেকটাই দায়সারা মনোভাব পোষণে উঠেছে নানান প্রশ্ন। তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অর্ধমৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতে শনিবার রাতে কিংবা রবিবার ভোরে কোনো এক সময় মৃত্যুর কোলে ঢুলে পড়ে ভীমলাল। কন্ট্রোল রুম 112 থেকে একটা কল আসে যে একটা লোক করে রয়েছে গোলাবাড়ি চেকপোস্ট রেলগেটের সাথে। তারপরে আমরা সাথে সাথে গেলাম, গিয়ে সেটা লোকটা পাইলাম, নিয়ে হসপিটালে হ্যান্ড ওভার করলাম। ওনার বাড়ি কোন জায়গায় এরকম কিছু জানা, বাড়িটা দিয়ে আমরা জানা গেছে না কীভাবে এসে ঘটনাটা, একটু ঘটনাটা আমরা কিছু করতে পারি না। আমরা গিয়া রেল স্টেশনের পাশেই তাদের পাইছি, সাথে সাথে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি হসপিটাল। রাস্তার পাশে পড়ে আছে, হ্যাঁ, রেলগেটের সাথে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাংবাদিকরা যখন ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় তখন প্রত্যক্ষ করতে পারে ভীমলালের মৃতদেহ অনেকটা অবহেলিতভাবে হাসপাতালের মেঝেতে সাদা কাপড়ে ঢাকা। যদিও এই মৃত্যুর ঘটনা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে তেলিয়ামুড়া রেল পুলিশ কিংবা তেলিয়ামুড়া থানা পুলিশ কেউই সংবাদ মাধ্যমকে কোনো প্রকার তথ্য দেয়নি। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রের খবর, ভীমলালের মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। তবে স্বভাবতই প্রশ্ন উঠছে, যদি ভীমলালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তবে কেন তার মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? তবে কি ভীমলালের মৃত্যুর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? তার মৃত্যু কি নিহাতই স্বাভাবিক, নাকি পূর্ব পরিকল্পিতভাবে ভীমলালকে হত্যা করা হয়েছে? গোটা ঘটনার সঠিক রহস্য উন্মোচিত হবে নিরপেক্ষ পুলিশি তদন্তের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় পুলিশ কতটা গুরুত্ব সহকারে এই মামলার তদন্ত করে, নাকি আর 5টা সাধারণ মামলার মতোই ভীমলালের মৃত্যুর রহস্যটি থানার লাল ফিতাবন্দি ফাইলে আটকে পড়ে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।